শুনছেন সব সময় 96.4 স্পাইস এফএম স্টুডিওর ঘড়িতে সময় রাত 12টা বেজে 1 মিনিট আর সেই সাথে শুরু হয়ে গেল আপনার প্রিয় শো ভূত নাইট প্রতি শুক্রবার ভূত নাইট নিয়ে হাজির হই আর যে শফিন শুরুতেই বলে রাখি ভূত নাইট শোটি আপনাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক সব সত্য ঘটনা নিয়ে সাজানো হয়ে থাকে আপনি চাইলে আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো অলৌকিক অভিজ্ঞতার কথা কিংবা আপনার পরিবার চেনা পরিচিত কেউ অথবা আপনার এলাকাতে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা বা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো ঘটনা যেটা আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আসলে বিচার করতে পারি না এমন যে কোনো ঘটনা আপনার জানা থাকলে সেটা আমাদেরকে ইমেইল করতে পারবেন ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে ভূত 964@gmail.com BHOOT 964@gmail.com আপনি ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস রেকর্ড করেও ইমেল করতে পারবেন সিম্পলি আপনার মোবাইল থেকে আপনি যদি আপনার কণ্ঠে আপনার সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা রেকর্ড করে ফেলেন এবং সেটা শেয়ার অপশন থেকে আমাদেরকে ইমেইলের মাধ্যমে ভূত 964@gmail.com এই অ্যাড্রেসে শেয়ার করে ফেলেন সেটাও আমাদের কাছে পৌঁছে যাবে সুতরাং ঘটনা পাঠাতে পারছেন লিখে কিংবা ভয়েস রেকর্ড করে আমাদের মেইলের পাশাপাশি আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন ফেসবুক পেজের ইনবক্সে উইচ ইজ www.facebook.com/bhootnight BHOOTNIGST অথবা আমার ফেসবুক পেজ www.facebook.com/rjshafin RJSHAFIN 964 কিংবা সিম্পলি আপনি সার্চ অপশন থেকে আমাদেরকে খুঁজে পাবেন ভূত নাইট BHOOT স্পেস NIGST এবং আরজে শফিন আরজে স্পেস SHAFIN যে কোনো একটা পেজের ইনবক্সে আপনি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারবেন স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন সেখানে গিয়ে টাইপ করবেন SFM যেটা কিনা স্পাইস FM এর শর্ট ফর্ম SFM এস থেকে স্পাইস এবং FM SFM কোডটা ইউজ করে তারপরে আপনার নাম আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা অবশ্যই লিখবেন যেটার মাধ্যমে ভূত নাইট টিম আপনার সাথে যোগাযোগ করবে পাঠাবেন 26969 এই নম্বরে SFM স্পেস আপনার নাম লোকেশন মোবাইল নাম্বার 26969 এই নম্বরে পাঠাতে হবে এই প্রথমবারের মতো আমরা ওভার দ্য ফোন কল সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার কথা সরাসরি শুনছি সেটার জন্য শোয়ের যে কোনো একটা সময় আমি বলবো যে এখন আপনারা কল করতে পারেন শুধুমাত্র যারা ঘটনা শেয়ার করতে ইচ্ছুক তারাই কল করবেন 09642964964 এই নম্বরে 09642964964 এছাড়াও আপনার যে কোনো মতামত পরামর্শ আমাদেরকে SMS-এর মাধ্যমে জানাতে পারবেন যেমনটা বললাম SMS করার নিয়ম SFM স্পেস দিয়ে আপনার নাম মতামত পরামর্শ লিখে পাঠাবেন 26969269669 এই নম্বরে একই সাথে 96.4 স্পাইস FM এর ভেরিফাইড ফেসবুক পেজটা থেকে ভূত নাইট কিংবা আরজে শাফিন যে কোনো ফেসবুক পেজ থেকে যারা এই মুহূর্তে ভূত নাইটের লাইভ অডিও স্ট্রিমিংটা শুনতে পাচ্ছেন সেখানে কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন আর অনুরোধ করব ভূত নাইটের লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে আসলে পুরো সপ্তাহ বাদে আমরা একটা সময়ে এই ভয়ের ঘটনাগুলো নিয়ে উপস্থিত হই সেই ঘটনাগুলো সবার সাথে শেয়ার করতে পারি বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জায়গায় পৃথিবীর খুব ভিন্ন রকমভাবে ঘটনাগুলো ঘটে থাকে একজন মানুষের সাথে আরেকজন মানুষের ঘটনার মিল খুব কম থাকে তো এই যে আলাদা আলাদা ঘটনা সেটা আমরা জানতে চাই আর সেক্ষেত্রে আপনার একটা শেয়ার আমাদেরকে সাহায্য করতে পারে আপনি যখন শেয়ার করবেন আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যাব এবং তখন তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা সবাই শুনতে পারবো এজন্য অনুরোধ করব লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করে দেওয়ার জন্য আর আপনার যে কোনো মতামত পরামর্শ সেটা কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানিয়ে রাখবেন পুরো সপ্তাহ শেষে আবারও ভয়ের রাত আর এই ভয়ের রাত ভূত নাইট সব কিছুই জমে উঠবে আপনাদের পাঠানো ঘটনায় সেই ঘটনায় চলে যাব আর ঘটনায় যাওয়ার আগে আরও একবার বলবো সবসময় বলে থাকি যে যখনই আপনি কোথাও এই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে কিংবা আপনি লক্ষ্য করলেন যে কোথাও এরকম কোনো ঘটনা ঘটেছে সেটা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না একেবারে বছর শেষে ডিসেম্বরের
শীতে ঠান্ডা কনকনে হাওয়ায় অশরীরীদের জগৎ সম্পর্কে আমাদের এই জানার চেষ্টা একটা অন্যরকম অনুভূতি দিয়ে যাবে, অন্যরকম শিহরণ দিয়ে যাবে। আজকে রাতেও জমে উঠবে ভূত নাইট, সেই প্রত্যাশায় আমি ছোট ভালোই কাটছিল আমাদের নতুন বাসায় নতুন সংসার। সারাদিন অফিস শেষে সন্ধ্যায় বাসায় আসতাম, তারপর দুইজন মিলে হাসি ঠাট্টা গল্পে মেতে উঠতাম। এভাবে খুশিতে আমাদের দিন কাটতে লাগলো। 5 মাস হয়ে গেল, তারপর আমি আস্তে আস্তে বুঝতে পারছি তার মাঝে কেমন জানি একটা অস্থিরতা কাজ করছে। শুধু বলে ভয় লাগে, ভালো লাগে না, আর মুখের মধ্যে একটা আতঙ্কিত ছাপ থাকে সবসময়। অর্থাৎ যিনি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বিনয়, তার স্ত্রী সন্তান সম্ভবা থাকা অবস্থায় তিনি বাসা পরিবর্তন করেন এবং সেই বাসাতে 5 মাস থাকার পরে তিনি লক্ষ্য করলেন যে তার স্ত্রী আগের মতো আর হাসি খুশি নেই, তার চেহারার মধ্যে একটা আতঙ্কিত ছাপ থাকে সবসময়। সবসময় বেলকনিতেই থাকে দাঁড়িয়ে, আর তাকিয়ে থাকতো এক ধ্যানে। প্রথম প্রথম ভাবতাম যেহেতু 8 মাস হলো, হয়তো ক্লান্তি লাগে তাই চিন্তা হয়, ঠিক মতো খাওয়া দাওয়া করতে চায় না, এই সময় এটা হয়তো স্বাভাবিক। অর্থাৎ যেহেতু তিনি সন্তান সম্ভবা ছিলেন এবং 8 মাস হয়ে গিয়েছিল, তো তিনি ভাবলেন যে হয়তো এই কারণে তার ক্লান্তি এবং চিন্তা এসব কিছুর কারণে খাওয়া দাওয়া ঠিকভাবে করে না, তাই হয়তো এমন একটা আতঙ্কিত ছাপ দেখা যায় চেহারায়। এটা হয়তো স্বাভাবিক, এমনটা তিনি ধরে নিয়েছিলেন। যাই হোক, এইভাবে আর কয়দিন যেতে লাগলো। একদিন রাতে খাওয়া শেষ করে শুয়ে পড়লাম, মাঝরাতে আমার ঘুম ভাঙে, হাত দিয়ে দেখি আমার পাশে আমার স্ত্রী নেই। লাইট অফ, দরজা বন্ধ, আমি উঠে গেলাম, তার নাম ধরে 2 বার ডাকলাম, কোনো জবাব নেই। পরে চাঁদের আলোয় রশ্মিতে দেখলাম যে সে বেলকনিতে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। পরে তার কাছে গিয়ে ডাক দিই, বলি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ও আমার দিকে তাকিয়ে কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়ে। আমি আর কথা বাড়াইনি, আমিও ঘুমে পড়ি। পরদিন সকালে নাস্তা খেয়ে অফিস যাব বের হলাম, রাস্তায় বের হয়ে দেখি সে বেলকনিতে দাঁড়িয়ে আছে বাইরে তাকিয়ে। সে যেখানে তাকিয়ে আছে কি এমন দেখে সে? আমি সেই দিকে গেলাম, গিয়ে দেখি খালি একটা ডোবা জমি, পাশে একটা জাম গাছ। তারপরে আমি চলে যাই সেখান থেকে অফিসে। এভাবে আরো কয়দিন গেল। তারপর একদিন রাতে শুয়ে আছি, আমার স্ত্রী একটা কথা বলল যা শুনে আমি চিন্তিত হলাম। সে বলল, পাশের বাসার ভাবিরা সবাই মিলে গল্প করছিল, ভাবিরা বলল অনেকদিন আগে নাকি উপরতলায় 23 বছরের একটা মেয়ে সুইসাইড করে, তার ব্যবহৃত জিনিসপত্র সব নাকি ওই ডোবা জাম গাছের নিচে ফেলেছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, এই কারণে তুমি বেলকনিতে দাঁড়িয়ে ওই জায়গাটা দেখো? ও বলল, কই না তো, তা দেখতে যাব কেন? তারপর আমি অফিস থেকে কিছুদিন ছুটি নেই, তাকে সঙ্গ দেই, তাকে কিছুতেই আমি বেলকনিতে বেশিক্ষণ থাকতে দিতাম না, সবসময় তার সাথে সাথেই থাকতাম। একদিন রাতে আমি পাশের বাসার সাহেব তাদের বাচ্চার সাথে দুষ্টুমি করছিলাম, রুমে একটু উঁকি মেরে দেখি সে রুমে নেই, বেলকনিতে দেখি সে দাঁড়িয়ে আছে। আমি কখনো তাকে বকি না, কিন্তু তখন তাকে জোরে নাম ধরে বকা দিয়ে ডাকলাম, সাথে সাথে সে ভয় পেয়ে যায়, হাত থেকে কি যেন একটা পড়ে যায় তার। গিয়ে দেখি বটি, সেটা মানে সে বটি নিয়ে দাঁড়িয়েছিল, হাত থেকে পড়ে পায়ে একটু ব্যথা পেয়েছে, ভাগ্যিস কেটে যায়নি, খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। তারপর আমি তাকে রুমে নিয়ে আসি, জিজ্ঞেস করলাম, তুমি বটি নিয়ে দাঁড়িয়েছিলে কেন? সে বলল, কই না তো। তাকে আমি আর বেশি কিছু বলিনি, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, তাকে খাবার খাইয়ে শুইয়ে দিলাম। পরে আমি বেলকনিতে দাঁড়িয়ে সেই জাম গাছ আর ডোবার দিকে তাকালাম, আমার কেমন জানি ভয় লাগলো হঠাৎ। হঠাৎ দেখি সে উঠে আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে বলছে, ওই জাম গাছে মাঝে মাঝে কাকে জানি দেখতে পাই, আপছা আছো, আপছা আপছা। এবার আমি সত্যি ভয় পেয়ে গেলাম। পরদিন ভাবিদের সাথে কথা বললাম, তাদের বললাম
আপনার ভাবিকে কি কেউ ফাঁসি দিয়ে মারা গেছে এমন কোনো গল্প করেছেন নাকি? তারা বলল, একদিন কথায় কথায় গল্প করছিলাম উপরতলায় সুইসাইড করে যে মেয়েটা মারা গেছে তাকে নিয়ে। তারপর আমি অফিস থেকে জব ছেড়ে দিয়ে চলে আসি, কারণ আমার সাথে সবসময় তার সাথে থাকতে হবে সেটা আমার মনে হতো। তারপর তাকে আমি টঙ্গী কলেজ গেট, আচ্ছা আমি ক্লিনিকের নামটা উজ্জ্বল রাখছি, ক্লিনিকে নিয়ে ডাক্তার দেখাই, রিপোর্ট সব কিছু ঠিকঠাক, বাসায় চলে আসি। বাসায় এসে ব্যালকনির দরজায় তালা দিয়ে বন্ধ করে দেই। এরপর ভাবি যে তাকে আর এখানে রাখবো না, বাড়িতে চলে যাবো, যেহেতু আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, তার মানে ওকে নিয়ে এখন বাড়িতে গিয়ে থাকবো। সন্ধ্যার সময় আমি বাজারে গিয়েছিলাম, আসার সময় কিছু নাস্তা আর কলা নিয়ে আসছিলাম। হঠাৎ নিরিবিলি একটা রাস্তার মাঝখানে দেখি জমজম মার্কেটের পেছনে ময়লার পাশে বসে আছে একটা পাগল। গায়ে ছিল ছালার বস্তা আর মাথায় জটা চুল। হঠাৎ আমার কানে আওয়াজ আসলো, যাকে খাওয়ানোর তাকে আল্লাহ খাওয়াইব, দুইবার বলল। আমি পেছনে তাকাই, সে পাগলটা আমাকে উদ্দেশ্য করে কথাটা বলল সেটা আমি বুঝতে পারলাম। তারপর তার কাছে গিয়ে একটা কলা দিলাম, কলাটা হেসে হেসে নিল, পরে আবার ডাক দিয়ে বলল, বস এখানে। এরপরে হুট করে আমার হাতটা চেপে ধরল, তার হাত কি ভীষণ ঠান্ডা সেটা আমি বলে বোঝাতে পারবো না। সে কি সারা রাত বাইরে ছিল বলে হাতটা এমন ঠান্ডা? সে আমাকে বলল, মা নাই তো তোর, অনেক আগে চলে গেছে। আমি এই কথা শুনে অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে তাকিয়েছিলাম তার দিকে। মনে মনে ভাবলাম, আমার মা তো ছোটবেলায় মারা গেছে, সেটা উনি জানল কিভাবে? তারপর উনি কলাটা না খেয়ে কি যেন মনে মনে বলে কলার মধ্যে তিনবার ফু দিয়ে বলল, এটা নিয়ে যা, তোর ঘরে যে থাকে তাকে খাওয়াস, সব ভয় চলে যাবে। কলাটা দেওয়ার সময় তার মুখে সুন্দর একটা হাসি, বলল, চিন্তা করিস না, যা ঘরে যা। আমার তার মুখ দেখে মনে হচ্ছিল যেন কোনো পবিত্র মানুষের হাসি। তারপর ওই কলাটা রেখে আরেকটা কলা ছেড়ে আমি তাকে দিতে চাইলাম, কিন্তু উনি নিল না, কোনোভাবেই সেটা সে নিল না। বাসায় এসে অনেক চিন্তিত হয়ে পড়ি আমি। তারপর আসার সময় যে কলাটা নিয়ে এসেছিলাম, স্ত্রীকে সেই কলাটা খেতে বলি। পরদিন তাকে নিয়ে আমি দেশের বাড়িতে চলে যাই। সব ঠিকঠাক বর্তমানে, আমাদের একটা পুত্র সন্তান আসছে, সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য। তবে ঘটে যাওয়ার সময় এই ঘটনাগুলো এখনো আমাকে ভাবায়। ধন্যবাদ শাফিন ভাই, সবাই ভালো থাকবেন, ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বিনয়। তাহলে চলে যাচ্ছি আরো একটা ইমেল স্টোরিতে। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিমন রাজ, চুয়াডাঙ্গা জেলা জীবননগরে আমার বাসা। আমি অনেকদিন ধরে ভূত নাকি শুনে থাকি, তবে একটি ঘটনা পাঠাবো বলে সময় করতে পারিনি। আমি বেশি কথা বাড়াতে চাই না, আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি, আমি তখন ক্লাস সিক্সে পড়ি। 7 বছর আগে ঘটনাটি ঘটে আমার চাচাতো ভাইয়ের সাথে। আমার আব্বুরা 4 ভাই, সংসারে ঝামেলার কারণে আমার আব্বু আর আমার ছোট চাচা অন্য একটা জায়গাতে জমি কেনা হয়। যে জমিটিতে বাড়ি বানানোর জন্য কেনা হয় সেখানে বড় একটা তেঁতুল গাছ ছিল। বাড়ি বানানোর আগে গাছটা কাটার জন্য বলা হয় আব্বুর সাথে। যেদিন বলা হয় সেদিন রাতে ছোট চাচা স্বপ্নে দেখানো হয়, তেঁতুল গাছটা কাটলে তোর অনেক বড় ক্ষতি হবে। এই স্বপ্নের কথা পরের দিন আমার চাচা কাউকে কিছু না বলে গাছটা কেটে ফেলে। অর্থাৎ তিনি ভেবেছিলেন হয়তো স্বাভাবিকভাবেই এমনি কোনো স্বপ্ন দেখেছেন, এর কোনো অর্থ নেই। শাফিন ভাই একটা কথা বলে রাখি, আমাদের গ্রামে ভিটা জমির একটু কম ছিল। যে জমিটা আমরা কিনেছিলাম জায়গাটা খারাপ ছিল জেনেও আমার ছোট চাচা জমিটা কেনেন। এরপর গাছটি কাটার পর সেই দিন রাতে ছোট চাচা স্বপ্নে দেখে, তুই কাজটা ভালো করলি না,
এর জন্য তোর অনেক বড় ক্ষতি হবে। এমন কেউ একটা বলছিল, তিনি ঠিক মুখটা পরিষ্কার দেখতে পারেননি। ছোট চাচা অনেক আতঙ্কগ্রস্ত হলেও কাউকে শেয়ার করেননি। ছোট চাচা কাউকে কিছু জানাল না। পরে ওই জমিতে বাড়ি তৈরি করা হলো। আমরা সবাই ঠিকঠাক বসবাস করছিলাম সেই বাড়িতে, কোনো সমস্যা ছিল না। কিন্তু ভাইয়া, জমিতে যাওয়ার ঠিক এক বছর পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমার ছোট চাচার ছেলে, 2 বছর বয়স, নাম লাবিব, হঠাৎ একদিন ঘর থেকে হারিয়ে যায়। অনেক খোঁজার পরও লাবিবকে আর পাওয়া যায় না। পরে সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পেছনে কবরস্থানে পাওয়া যায়। শাফিন ভাই প্রায় প্রায় এভাবে লাবিব হাওয়া হয়ে যেত। হঠাৎ একদিন দুপুরে আমার আব্বু আম্মু আমি কোনো এক কারণে মামাদের বাসায় চলে যাই। সেদিনটা ছিল শনিবার, ঠিক সন্ধ্যাবেলা। আমার ছোট চাচা বাজারে গিয়েছিল, আমার ছোট কাকি রান্না করছিল। এই সুযোগে লাবিবকে নিয়ে চলে যায়। অনেক খোঁজাখুঁজির করেও তাকে খুঁজতে খুঁজতে ছোট চাচা একেবারে গ্রামের শেষ মাথায় চলে যায়। তখন রাত প্রায় 1টার বেশি বেজে গেছে। আমার চাচা একাই গেছে, সাথে কাউকে নিয়ে যায়নি। গ্রামের শেষে একটা বড় বটগাছ, তার পাশে একটা ছোট নদী। ছোট চাচা গাছের গোড়ায় খোঁজাখুঁজি করতে লাগলো। হঠাৎ করে ছোট চাচার সামনে একটা কালো বিড়াল ওই নদীর দিক থেকে চলে যাচ্ছে। চাচা তখনও ভয় পায়নি। অনেকক্ষণ পর চাচার পাশে একজন বৃদ্ধা মুরুব্বী, তার গায়ে সাদা কাপড়, কানের কাছে এসে ফিসফিস করে বলছে, কি করতে এসছিস তুই এদিক? চাচা একটু চমকে উঠল। হট করে এরকম একজন লোককে দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তুই অনেক দেরি করে ফেলেছিস, তোর ছেলেকে মেরে ফেলেছি, তোকে মারবো, তোর ছেলে ওই দেখ ওই পুকুর পাশে। এই কথা বলে লোকটা কোথায় যেন হাওয়ায় মিশে গেল। তখন চাচার কাছে ভালো কোনো লাইট ছিল না। চাচা ভীষণ ভয় পেয়ে চাচা নদীর পাশে দাঁড়ানো, সাথে তাকে নদীর ভিতর ফেলে দেওয়া হয়। অর্থাৎ তার হাতে কোনো লাইট ছিল না, তিনি যখন ভীষণ ভয় পেয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। এই কথাগুলো শোনার পরে তখন তাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং চাচাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। পরে গ্রামের কিছু মানুষ খুঁজতে খুঁজতে বটগাছের গোড়ায় চলে আসে। আমার চাচা ওই নদীর ভিতর দেখতে পায় এবং তারা আমার চাচাকে বাড়ি নিয়ে আসে। পরদিন সকালবেলা ঠিক ওই নদীতে লাবিবকে মৃত অবস্থায় পাওয়া যায়। বেশ কিছুদিন পরে ছোট চাচার স্বপ্ন দেখানো হয়, তুই বেঁচে গেলি, তোর কপাল ভালো, তোকে আমি বলেছিলাম গাছ কাটিস না, কথাটা না শোনার জন্য তোর ছেলেকে হারাতে হলো। পরে আর কোনোদিন কোনো কিছু হয়নি। ঘটনাটি পড়লে কৃতজ্ঞ থাকবো শফিন ভাই, লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা চাচ্ছি। এই ঘটনা আমাদের এলাকায় সবাই জানে। ভালো থাকবেন ভাইয়া, ভূত নাইটের জন্য অনেক শুভকামনা। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন রিমন রাজ, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থেকে। আবার অনুরোধ করছি লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করে দেওয়ার জন্য এবং চলে যাচ্ছি আরও একটা ইমেল স্টোরিতে। ঠিকানা কিশোরগঞ্জ বাজিতপুর থানা, নাম এনায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন। আমার জীবনের সত্য একটি ঘটনা তুলে ধরছি, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আমার আম্মুর সাথে, তার মুখ থেকেই শোনা। তখন 2018 সাল, ডিসেম্বর মাস, বাইরে হালকা ঠান্ডা কনকনে বাতাস। আমাদের বাসার উপরে অনেক ফুল গাছ ছিল। প্রায় রাতে আম্মু ছাদে হাঁটাহাঁটি করতে যেতেন। এর মধ্যে একদিন বাসায় মেহমান আসলো। আমার ফুফাতো ভাই উনি ছাদের ওই রুমে থাকতেন, মাঝে মাঝে ওই রুমেই থাকতেন। উনি আসার পর রাত তখন প্রায় 3টার মতো বাজে। আম্মু লক্ষ্য করলেন যে কে যেন আমাদের ছাদের উপরে হাঁটাহাঁটি করছে। আম্মু সাহস করে উপরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আম্মু উপরে যাওয়ার পর ভাইয়া যা দেখলেন সেটা বিশ্বাস করতে পারবেন না। সাদা কাপড় পরা একজন মহিলা ও তার সাথে 2 জন শিশু ছাদের এক কোনায় বসে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। তারা প্রত্যেকেই আম্মুর কাছে একেবারে অপরিচিত।
আম্মু এই দৃশ্য দেখে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলল এবং তার পরদিন আম্মু ঘুম থেকে ওঠার পরে বিছানায় এসব ঘটনা আব্বুকে বলল। আব্বু মসজিদের ইমামকে নিয়ে আসলেন এবং বলল যে এটা জিনদের রাস্তা, এরপর সব ফুল গাছ কেটে ফেলা হয়। এর ঠিক তিন মাস পরে আমি মাঝে মাঝে ছাদে যেতাম, আমার চাচাতো ভাই ও রাতে হাঁটাহাঁটি করত, আমার একটা বাজে স্বভাব ছিল, আমি সিগারেট খেতাম। ঠিক তখন বাজে রাত 12:30, আমি তখন সিগারেট ধরাবো, এই মুহূর্তে আমার ভাই এসে বলল সিগারেট দে। বিশ্বাস করেন ভাই, আমি চোখের পলকে কোথা থেকে আসলো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। তারপর আমি নিচে নামার চেষ্টা করছি কিন্তু ভাইয়া সে সিঁড়ি কিছুতেই শেষ হচ্ছে না। আমি নেমে যাচ্ছি নেমে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমি এক ঘন্টা ধরে সিঁড়ি থেকে নামছি। এরপরেও কোনো কুল কিনারা না দেখতে পেয়ে শেষ পর্যন্ত আমি বাসার দরজা দেখতে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল এই সিঁড়ি অনন্তকাল নিচে চলে যাবে। আমি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সকালে দেখি আমি আমার রুমে। আমি সব ঘটনা মা বাবাকে খুলে বললাম। ভাইয়া আমার কাছ থেকে সিগারেট চেয়েছিল যে ভাই সে ওই দিন বাসায় আসেনি, অথচ তাকে আমি হুট করে আমার সামনে আসতে দেখেছি। তারপর আব্বু কবিরাজের কাছে নিয়ে গেলেন এবং তারপর আমাকে তাবিজ করা হলো আর বলল যে ফুল গাছগুলো কাটা হয়েছিল এটার জন্য নাকি আমার ক্ষতি করতে চেয়েছিল ওই জিনটা, কারণ যে ফুল গাছগুলো কাটা হয়েছিল সেগুলোর সাথে তার ছেলেরা খেলা করত। এই ছিল ঘটনাটি, বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এনায়েতুল্লাহ, কিশোরগঞ্জ বাজিতপুর থানা থেকে। ধন্যবাদ এনায়েতুল্লাহ আপনার বাস্তব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে সব মানুষের ক্ষেত্রেই ভয়ের ঘটনাগুলো একেবারে কন্টিনিউয়াসলি হতে থাকে এমনটা নয়, যাদের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক বা কোনো ধরনের আসর করা হয়ে থাকে তাদের ক্ষেত্রে আসলে দেখা যায় যে ঘটনাটা প্রবাহমান সালের পর সাল। এমনকি আমি দেখেছি যে পুরো জীবন একটা মানুষ এ ধরনের অশরীরের সাথে একটা সম্পর্ক নিয়ে কাটিয়ে দিয়েছেন। অনেক অনেক ক্ষেত্রে সেটা খুব ভয়ের থেকে শেষ পর্যন্ত একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এমনটা আমি দেখেছি। আবার কিছু মানুষের ক্ষেত্রে সেটা নিছকেই কিছু মুহূর্তের জন্য। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি যখন দেখেছিলাম ইট ওয়াজ এ স্প্লিট সেকেন্ড, আমার কাছে মনে হয়েছিল যে একটা খুব সামান্য সময়ের মধ্যে আমি কিছু একটা দেখলাম। তো এরপরে আসলে আমি যখন স্বাভাবিকভাবে ঘড়ির দিকে তাকালাম তখন আমি খুব রিলেট করতে পারছিলাম না যে ঠিক কতক্ষণ আমি দেখেছি যে ব্যাপারটা, সেরকম একটা ধারণা আমি নিশ্চিতভাবে করতে পারছিলাম না। এনিওয়ে, তো এনায়েত উল্লাহ ভাই সহ আজকের এই পর্বে যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। SMS এর মাধ্যমে আপনি আমাদেরকে মতামত জানাতে পারেন, সেটার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন SFM স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, আপনার মতামত পরামর্শ লিখবেন, পাঠাবেন 26969 26969 এই নম্বরে। প্রত্যেকটি এপিসোডে আমি চেষ্টা করি কিছু ব্যাপার যেগুলো আসলে বিশ্বময় স্বীকৃত সেটা আপনাদের সাথে শেয়ার করার, কিছু অলৌকিক ঘটনা, কিছু জায়গার কথা, কিছু খুব ইন্টারেস্টিং ঘটনা। তো তেমনই একটা ঘটনা আমার এক বন্ধু শেয়ার করেছেন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে। সান্তিয়াগোর ফ্লাইট নম্বর 513 একটা ধাঁধার মতো রয়ে গেছে এই ফ্লাইটটি। 1954 সালের 4 সেপ্টেম্বর সান্তিয়াগোর এয়ারলাইন্সের 513 নম্বর বিমানটি মাটি থেকে আকাশে ওড়ে তারপর হঠাৎই বেপাত্তা হয়ে যায়। একটা প্রতিবেদনে বলা হয়েছে জার্মানির পশ্চিম প্রান্তের শহর আকেন থেকে ব্রাজিলের পোর্তো আলগ্রিতে যাচ্ছিল বিমানটি, সাধারণ হিসেবে 18 ঘন্টার যাত্রাপথ, তবে ফ্লাইট নাম্বার 513 নাকি গন্তব্যে পৌঁছেছিল 35 বছর পর। তার আগে শেষবার বিমানটিকে দেখা যায় 1954 সালের 4 সেপ্টেম্বর, অর্থাৎ বিমানটি আকাশে ওঠার কয়েক ঘন্টা পরে। শেষ পাওয়া খবর অনুযায়ী আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি, এরপরে আর এর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বিমানটিকে 2 বছর ধরে খোঁজা হয়, সমুদ্রে নামানো হয় ডুবুরি, তবে ফ্লাইট
513-র একটা টুকরো খোঁজ পাওয়া যায়নি। বিমান চালক ও ক্রু সহ টোটাল সদস্য সহ 92 জন আরোহী ছিলেন বিমানে, বিমানের সাথে তারাও নিখোঁজ হন। এরপর কয়েক দশক কেটে যায়। বিমান নিখোঁজ হওয়ার দুর্নামে ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয় সান্তিয়াগো এয়ারলাইন্স, বন্ধ করা হয় সন্ধান পর্ব, অর্থাৎ তারা যে বিমানটা খুঁজছিলেন সেটাও বন্ধ করে দেওয়া হয় এবং এই বিমানটির যে কোম্পানি তাদেরকেও বন্ধ করে দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত খোঁজ পাওয়া যায় বিমানের। 35 বছর পরে ব্রাজিলের পোর্তো আলগ্রির আলেগ্রির বিমানবন্দরের মাথায় চক্কর কাটতে দেখা যায়। রানওয়েতে নিখুঁত অবতরণ করে সান্তিয়াগো এয়ারলাইন্সের বিমান, অথচ বাস্তবে তখন সান্তিয়াগো এয়ারলাইন্সের কোনো অস্তিত্বই নেই। মানে যেই এয়ারলাইন্স কোম্পানির এই বিমানটা ছিল সেই এয়ারলাইন্স কোম্পানির অস্তিত্ব বিলীন হয়ে গেছে 35 বছরে। তখন একদিন ব্রাজিলের পোর্তো আলেগ্রির বিমানবন্দরে দেখা যায় যে এই বিমানটা আকাশে ঘোরাফেরা করছে। এরপরে বিমানবন্দরের তরফে বিমান চালকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তবে কোনো সাড়া পাওয়া যায়নি। বাধ্য হয়ে নিরাপত্তা রক্ষীদের নিয়ে বিমানটির দরজা খোলা হয়। ভেতরের দৃশ্য দেখে শিউরে ওঠেন পোর্তো আলেগ্রি বিমানবন্দরের কর্মীরা। বিমানটির প্রতিটি সিটে সিট বেল্ট বাঁধা অবস্থায় বসেছিল সারি সারি কঙ্কাল। এমনকি নিখোঁজ বিমানের ক্যাপ্টেন মিগেল ভিক্টর কারিও কঙ্কালরূপী। চালকের আসনে বসে থাকা তার কঙ্কালের হাত তখনও ককপিটের কন্ট্রোল বাটনে। এই অবতরণ 1989 সালে প্রকাশিত হয়েছিল একটি স্থানীয় সংবাদপত্রের সাপ্তাহিক কাগজটির নাম উইকলি ওয়ার্ল্ড নিউজ। তার প্রথম পাতায় গোটা গোটা অক্ষরে শিরোনাম বেরিয়েছিল 92টি কঙ্কাল নিয়ে অবতরণ করল 50-এর দশকের বিমান। তো খুব ইন্টারেস্টিং, 513 নম্বর সান্তিয়াগো এয়ারলাইন্সের একটা ফ্লাইট, যেটা কিনা 1954 সালে আকাশেই হারিয়ে যায় 92 জন মানুষ নিয়ে তাদের যাত্রী ছিলেন। এবং পরবর্তীতে 1989 সালে ব্রাজিলের যেই আসলে এয়ারপোর্টে সেটার অবতরণ হওয়ার কথা ছিল সেই এয়ারপোর্টেই আসলে বিমানটি অবতরণ করে, তবে তখন বিমানটিতে কেউ বেঁচে ছিলেন না, সবাই মৃত অবস্থায় ছিলেন। এবং এই নিউজটা করেছিল সাপ্তাহিক ডেইলি, একটা উইকলি পেপার আমরা বলতে পারি, যেটার নাম উইকলি ওয়ার্ল্ড নিউজ। তো এ ধরনের আরও অনেক ঘটনা আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়ে গেছে। ঘটনাটা খুব কম পরিসরে অল্প কজন মানুষের সাথে, হয়তো কোনো পরিবারে কিংবা একজন নির্দিষ্ট ব্যক্তির সাথে, আর কিছু ঘটনা ঘটে থাকে যেটা আসলে আমি জেনেটি ট্রেনের কথা আপনাদেরকে বলেছি, আজকে এই বিমানটার কথা আমরা শেয়ার করছি। বারমুডা ট্রায়াঙ্গেলে আমরা জানি যে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে, তো সেটা বিভিন্ন জায়গায় ঘটছে। তবে ব্যক্তি পর্যায়ে মানুষের সাথে যে অলৌকিক ঘটনাগুলো ঘটছে, মানুষের ক্ষতি হচ্ছে, কারো কেউ প্রচণ্ড রকমের ভয় পাচ্ছেন, কেউ ব্ল্যাক ম্যাজিকের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আরও নানান কারণে আসলে এই ধরনের ঘটনার সূচনা আমরা দেখে থাকি। সেই ঘটনাগুলোই শেয়ার করছি আপনাদের সাথে ভূত নাইটে। আপনিও আপনার জানা যে কোনো ঘটনা শেয়ার করতে bhoot964@gmail.com এই ঠিকানায় চলে যাবেন, bhoot964@gmail.com এই ঠিকানায়। আমি আর দেরি করছি না, আরও একটা ইমেল স্টোরিতে চলে যাচ্ছি। SFM Space আপনার নাম, আপনার লোকেশন, মতামত পাঠাবেন 26969 এই নম্বরে SMS করে আপনার মতামত আমাকে জানাতে। আমি চলে যাচ্ছি আরও একটা ইমেল স্টোরিতে। ফিরে এসে লাইভ অডিও স্ট্রিমিং থেকে আপনাদের মতামতগুলো জানছি, অনুরোধ করছি লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করে দেওয়ার জন্য। হ্যালো শফিন ভাই, আমার নাম রিমন জামান, আমি যশোর জেলা সদরে থাকি। আমি যেই ঘটনাটা আজ বলবো সেটা আমি আমার একজন বন্ধুর বাবার মুখ থেকে শুনেছি, আমি তার মতো করে বলার চেষ্টা করছি। আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা, সালটা হয়তো 1992 সালের দিকে। যশোর জেলা থেকে অনেকটা দূরে ধূপাদি নামক গ্রামের ঘটনা। সেই গ্রামে একজন সিরিয়াল কিলার বা খুনিকে কেন্দ্র করে ঘটনাটা ঘটে। সিরিয়াল কিলারের নাম ছিল শিকদার সরকার। তার মূল পেশা ছিল সকালে আড্ডা মারা আর রাতে খুন করা। অর্থাৎ কেউ যদি তাকে বাধা দিত কোনো কাজে বা তাকে ভালো হয়ে যাবার কথা বলত, শুধু তাকেই খুন করত শিকদার সরকার। একদিন বিকেলে গ্রামের চেয়ারম্যান তাকে রাস্তায় দেখে ভালো কাজ করতে বলল এবং খারাপ
কাজগুলো ছেলে দিতে বলল। কিন্তু শিকদার তার কোনো কথা না শুনে বরং তার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে চেয়ারম্যানের ছেলে শিকদারের গায়ে হাত তোলে, যার কারণে শিকদার শুধু একটা কথাই বলে যে তুই যা করলি ভালো করলি না, এই বলে সে চলে যায় সেখান থেকে। তার কিছুদিন পরে চেয়ারম্যান ও তার ছেলে শহর থেকে গ্রামে ফিরতে রাত হয়ে যায়। রাতের অন্ধকারে আসার সময় সে শিকদারকে তারা দেখতে পায় গাছের এক কোণায় এবং তার সাথে আরো দুইজন সাথী রয়েছিল। চেয়ারম্যানকে রাস্তায় আটকে ফেলে এবং তার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে, অর্থাৎ মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা নিজেদেরকে নৌকায় দেখতে পায় এবং তাদের হাত পা বাঁধা অবস্থায়। বিলের পাড়ে ছিল একটা ছোট কবরস্থান, তাদেরকে ওইখানে নিয়ে যায় আর ভয়াবহভাবে খুন করে মাটিতে পুঁতে দেয়। এখান থেকে পুরো ঘটনাটা শুরু হয়। গ্রামের চেয়ারম্যান ও তার ছেলেকে খুঁজে পাওয়া যায় না আর শিকদারকে কেউ দেখতে পায় না, যার কারণে সবাই মনে করতে থাকে যে এই চেয়ারম্যানকে গায়েব করে দিয়েছে, কারণ তার সাথে সমস্যা হয়েছিল। পুলিশ আসে, অনেক খোঁজাখুঁজির পর শিকদারের দুই সাথীকে পায়। তাদের মুখ থেকে পুরো ঘটনা শোনার পরে তারা শিকদারকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথায় তাকে খুঁজে পাওয়া যায় না কোথাও। প্রায় এক মাসের মাথায় কিছু লোকজন খেয়াল করলো যে শিকদার সেই বাসায় থাকতো, শিকদার যেই বাসাটাতে থাকতো তার মাটির নিচ দেবে গেছে, অর্থাৎ শিকদার তো বাসা ছেড়ে চলে গেছে অন্যত্র। তো গ্রামবাসী আসলে খেয়াল করলেন যে শিকদার যে বাসায় থাকতো সেটার মাটির নিচ দেবে গেছে ঘরে। পুলিশকে খবর দিল এবং তারা আসলো এবং ঘরের মধ্যে একটা ছোট সুরঙ্গ দেখল, যার মধ্যে একটা মরা মানুষের লাশ পাওয়া যায়। কাপড় দেখেই বোঝা গেল যে এটা শিকদার। গ্রামের প্রায় অনেক মানুষ ভয়ে আর ওই পুকুরটাতে নৌকা চালাতে যেত না। তো প্রায় অনেকদিন পর শহর থেকে একজন লোক আসলো যে ওই গ্রামে একসময় থাকতো, রাতে সে ওই বিলে বা পুকুরে মাছ ধরতে যায়। আর তার কিছুক্ষণ পর দূর থেকে ওই লোকটা দেখলো যে শিকদারের মতো কেউ একজন নৌকায় করে আসছে। সেই লোকটা জানতো না যে শিকদার মারা গেছে। একসময় তার কাছে আসে এবং জোর করে নৌকায় তুলে ওই কবরস্থানের দিকে নিয়ে যেতে থাকে। তার মধ্যে এক সময় লোকটা নৌকা থেকে লাফ দিয়ে পুকুরে পড়ে যায়। সকালে সে নিজেকে ঘরে আবিষ্কার করে। সে পুরো ঘটনাটা সবাইকে শেয়ার করে, কিন্তু সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে যে আসলে শিকদার তো অনেক আগে মারা গেছে, অর্থাৎ এই লোক যিনি ছিলেন তিনি ওই গ্রামে আগে থাকতেন, অনেকদিন দীর্ঘদিন তিনি গ্রামের বাইরে শহরে ছিলেন, সেখান থেকে এসে তিনি মাছ ধরতে গেলেন এবং সেখানে তিনি নৌকায় শিকদারকে দেখতে পেলেন সেই পুকুরের মাঝখানে, এবং তাকে ধরে শিকদার অথবা শিকদার রূপে অন্য কেউ কোনো অশরীরী চেষ্টা করছিল কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার। তো লোকটা পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং পরদিন সবাইকে যখন শেয়ার করে এই কথা, তখন সবাই জানে যে শিকদার তো অনেক আগে মারা গেছে। এখনও নাকি অনেকেই শিকদারকে মাঝে মাঝে দেখতে পায় ওই বিলে বা পুকুরে। আজ এই পর্যন্তই আমার কাছে আরও কিছু ঘটনা আছে যা পরে একসময় লিখে পাঠাবো, কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন, আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রিমন জামান। রিমন জামান লিখেছেন যশোর জেলা সদর থেকে। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন ফারহান রিজভী শুভ সোনারগাঁও থেকে। ঘটনাগুলোর সত্যতা যাচাই করতে আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। প্রথমেই আমার সালাম নেবেন। আজ আমি শেয়ার করব ডাক্তারদের সাথে ঘটে যাওয়া কিছু প্যারানর্মাল স্টোরি। 1622 সাল, ইংল্যান্ডে। তখনকার দিনে ডাক্তারি পড়ার কোনো কলেজ ছিল না। ডাক্তারি পড়ার নিয়ম ছিল কোনো ডাক্তারের কাছে থাকতে হবে এবং তার কাজ দেখে তার কাছ থেকে পাঠ নিতে হবে। এই সময়ে গ্লোস্টারশায়ারের ডাক্তার প্যাট্রিকের কাছে পাঠ নিচ্ছিল এরিক নামে একজন ছাত্র। ডাক্তার হিসেবে খুবই ভালো ছিলেন প্যাট্রিক, তবে তার কিছু আচরণ রহস্যময় ছিল। তার সবচেয়ে অদ্ভুত কাজটা ছিল রাত 10টার পর
নিজের রোগী দেখার চেম্বারে একা দরজা লাগিয়ে তিনি বসে থাকতেন এবং সেখানেই রাত কাটাতেন। কাউকে তিনি সেখানে অ্যালাউ করতেন না। তবে যারাই ঘরের দরজার পাশ দিয়ে যেতেন তারাই শুনতে পেতেন যে ডাক্তার প্যাট্রিক কাদের সাথে যেন কথা বলতেন, আর ঘরের ভিতরে একাধিক মানুষের গলার আওয়াজ পাওয়া যেত। এডিক অনেক বুদ্ধি করে সেই ঘরের দরজাতে বেশ কিছুদিন ধরে কাজ করে একটা ফুটো বানিয়ে ফেলল। ফুটোটা বেশি বড় ছিল না, তবে সেটা ডাক্তারকে ডাক্তারের চোখে পড়ল না, কিন্তু সেটা দিয়ে ভেতরের দৃশ্য বেশ আরামেই দেখা যেত। তো একদিন রাতে এডিক চোখ রাখল সেই দরজাতে এবং কিছুক্ষণ পরেই সে অজ্ঞান হয়ে গেল। সকালে ঘুম ভেঙে সে দেখতে পেল ডাক্তার প্যাট্রিক তার সেবা করছে, আর ডাক্তারের বউ বাচ্চারা তার দিকে তাকিয়ে আছে। সবাই সেখান থেকে সরে গেলে ডাক্তার তাকে জানায় ওই রাতে সে যা দেখেছে সে যেন সেটা কাউকে না বলে। এডিক ডাক্তার প্যাট্রিকের কাছেই ডাক্তারের পাঠ শেষ করেছিল এবং ডাক্তার মারা যাওয়ার পর তার প্র্যাকটিসই সে চালিয়ে গিয়েছিল। বহু বছর পর সেই রাতের ঘটনা এডিক শেয়ার করেছিলেন একজন প্রেততত্ত্ববিদের কাছে, অর্থাৎ একজন প্যারানর্মাল রিসার্চারের কাছে তিনি এই ঘটনাটা শেয়ার করছিলেন। সেই রাতে ফুটো দিয়ে তাকানোর পরে এডিক দেখেছিল একটা আবছা আলোতে ডাক্তারকে ঘিরে অনেক মানুষ বসে আছে এবং তারা সবাই এডিকের দিকে তাকিয়ে আছে। সবাইকে এডিক চিনতে পারেনি, তবে তিনজনকে সে চিনেছিল। এরা সবাই ডাক্তারের রোগী ছিল এবং তারা প্রত্যেকে বহু আগেই মারা গেছেন। এটা একটা ঘটনা যেটা 1622 সালে ইংল্যান্ডে ঘটেছে। এরপর 1882 সালে ফ্রেডরিক সিংস নামের একজন জার্মান ডাক্তারের ঘটনা। ডাক্তার সাহেব নতুন যে হাসপাতালে বদলি হয়ে এলেন সেখানকার মর্গের কর্মচারী থেকে শুরু করে ডাক্তাররাও বারবার মানা করে দিলেন যেন তিনি রাতের বেলা মর্গে না যান। কিন্তু সদ্য পাশ করা বেরোনো ডাক্তার শিৎস সবার মানা অগ্রাহ্য করে সেই রাতে মর্গে যান এবং পরদিনই সেই হাসপাতাল থেকে বদলির জন্য আবেদন করেন। সেই রাতে তিনি মর্গে কি দেখেছিলেন? তিনি কোনো ভূত বা দানব দেখেননি। তিনি দেখেন যে মর্গে চারটা লাশই তার নিজের লাশ। এটা আরেকজন ডাক্তার ফ্রেডরিক সিংস জানান, তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এরপরে আরও একটা ঘটনা, চার্লস ডারউইনের ডাক্তারির পড়া। আচ্ছা, চার্লস ডারউইন আমরা জানি যে বিবর্তনবাদ যিনি লিখেছিলেন তিনি ডাক্তারি পড়া ছেড়েছিলেন। এটার কারণ কি? কারণ তখন চেতনানাশক ইনজেকশন ছিল না, ফলে অপারেশনের সময় অ্যাসিস্ট্যান্টরা রোগীকে চেপে ধরে রাখত আর সার্জনদের কাজ ছিল যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা শেষ করে ফেলা। 1896 সালের দিকে আমেরিকাতে ডাক্তার ব্রাউন নামে একজন সার্জন থাকতেন। তিনি প্রতিটি অপারেশন করার আগে রোগীকে একবার করে দেখতে যেতেন এবং রোগীর ঘরে ঢুকে তিনি বলে দিতেন যে তিনি অপারেশন করবেন কি করবেন না। অবাক করার মতো ব্যাপার হলো ডাক্তার ব্রাউন যে রোগীর অপারেশন করতেন না তাকে কোনোভাবেই বাঁচানো যেত না। যত ভালো সার্জন দিয়েই অপারেশন করানো হোক না কেন তাকে আর বাঁচানো যেত না। মারা যাওয়ার আগে ডাক্তার ব্রাউন তার মেয়েকে বলে যান সেই রহস্য। তিনি নাকি রোগীর ঘরের ভেতরে ঢুকি আগে খেয়াল করতেন রোগীর মাথার কাছে তার মৃত স্ত্রী দাঁড়িয়ে আছেন কিনা। যেসব ক্ষেত্রে তিনি মহিলাকে দেখতে পেতেন না সেই সব অপারেশনই তিনি করতেন, কারণ তার স্ত্রী যে রোগীর পাশে দাঁড়িয়ে থাকবে সে আর বাঁচবে না। আরও একটা ঘটনা, 1917 সালে আমেরিকার পেনসিলভেনিয়াতে ডাক্তার থমাস নামক এক পল্লী ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে যায় এক বৃদ্ধ লোক। লোকটি জানিয়েছে যে তার স্ত্রী অনেক অসুখ। ডাক্তার সাহেব নির্জন এলাকাতে লোকটার বাড়ি গিয়ে তার স্ত্রীকে পরীক্ষা করে দেখেন যে এই মহিলা বহু আগে মারা গেছে। তখন ডাক্তারকে অবাক করে দিয়ে মহিলাটি উঠে বলেন, ডাক্তার সাহেব সময় মতো আসলেন না কেন, আমি তো আর বেঁচে নেই। ডাক্তার সেখান থেকে দ্রুত পালিয়ে বাঁচান।
ধারণা করা হয় কণা বসু মিত্রের বিখ্যাত হাতুড়ে ডাক্তারের ভুতুড়ে রোগী গল্পটা এই কাহিনী অবলম্বনে লেখা। এরকমই হাজার হাজার কাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে ডাক্তারদের নিয়ে। ঘটনাগুলো সংগৃহীত, ভালো লাগলে পড়ে শোনাবেন শাফিন ভাই। পাঠিয়েছেন ফরহান রিজভী শুভ সোনারগাঁও থেকে। ধন্যবাদ শুভ এবং আরও যারা যারা আজকের এই পর্বে ঘটনা পাঠিয়েছেন তাদের সকলকে, এবং বিশেষ করে ফরহান রিজভী শুভকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুদের পছন্দের একটা টপিকে খুব ইনফরমেটিভ কিছু ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য, ডাক্তারদের নিয়ে তাদের প্যারানর্মাল অভিজ্ঞতা নিয়ে তিনি আসলে লিখেছেন। আপনিও চাইলে আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার পরিবার যখন ভুক্তভোগী, অথবা আপনার বন্ধু কিংবা প্রতিবেশী কারোর সাথে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা, কিংবা বিশ্বের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা আপনার জানা থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন ইমেলের মাধ্যমে bhoot964@gmail.com এর ঠিকানায়, bhoot964@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজগুলোর ইনবক্সে পাঠাতে পারবেন ঘটনাগুলো। ভূত নাইট কিংবা আর জে শাফিন যে কোনো একটা ফেসবুক পেজে পাঠালেই চলবে। আর জে শাফিন, আর জে স্পেস SHAFIN। আমি চলে যাচ্ছি আরও একটা ইমেল স্টোর ঘটনাটি আমাদেরকে ফেসবুকে পাঠিয়েছেন সালমা হোসেন। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আমার নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলব। সময়ের অভাবে লিখতে পারিনি, কিন্তু আজ লিখছে। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ভাইয়া। তখন আমার আম্মুর বয়স 7 বছর। আমার নানা আর নানু তখন গ্রামে থাকতেন। কোনো বিশেষ একটা কারণে জায়গাটার নাম বললাম না, তারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন। একদিন ফজরের নামাজে আমার নানু নামাজ পড়ছিল এবং নামাজ শেষ করে আমার নানাকে ডাক দিয়ে ঘুমিয়ে পড়ল। আমার নানা উঠে নামাজ পড়ার জন্য দাঁড়ালো। তখন আমার নানার নামাজের পেছনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, আমার নানা খুবই সাহসী ছিলেন। তখন আমার নানার নামাজে ওই মেয়েটা খুবই বিরক্ত শুরু করতে লাগলো। আমার নানা প্রচণ্ড রকম বিরক্ত হয়ে গেলেন এবং নামাজ শেষ করে খুবই রাগের সাথে অনেক জোরেই গলায় বলতে লাগলেন, আমার নামাজে যদি আরেকবার সমস্যা করিস তাহলে কিন্তু ভালো হবে না। ওই জিনটা তখন আমার নানাকে বলে, আমি তোকে খুব পছন্দ করি, তুই আমাকে পছন্দ করিস না? তখন আমার নানা বলে যে, তোকে কেন আমি পছন্দ করতে যাব, তুই এক জাতি আর আমি আরেক জাতি। তখন আমার জিনটা খুব একটা সুন্দরী মেয়েতে পরিণত হলো। এবার আমাকে পছন্দ করবি? আমার নানা বলে, আবার এসব খারাপ কথা বলছিস কেন, আমার একটা সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমি তোকে কেন পছন্দ করব। তখন আমার নানা খুবই জেদ চেপে যায় এবং রাগে তিনি একটা চড় মারেন। বুঝতে পারছেন যেহেতু বেশ আগের কিছু ঘটনা শুনছি, তখনকার দিনে আমাদের গ্রামগুলো বেশ নীরব ছিল, তো সেই সময়টাতে শোনা যায় এমনটা। অনেকেই আসলে জিনদেরকে দেখে অভ্যস্ত ছিলেন এবং তাদের সাথে যখন কথা বলতেন তখন সেটাও তারা স্বাভাবিকভাবে নিতে পারতেন। এখন অনেক মানুষ আমাদের শহরে আমাদের গ্রামগুলোতেও সচরাচর এরকম ঘটনা না দেখা গেলেও এটা এক সময়ের বাস্তবতা। তো এরপরে পরবর্তীতে নানাকে ওই জিনটা খুবই ভয়ানক রূপে এসে বলে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম কিন্তু তোকে শাস্তি দিয়ে যাব। এটা বলে সে চলে যায়। তারপর পরদিন রাতে আমার নানা রাত 3টা বাজে স্বপ্ন দেখে, কালো একটা কুৎসিত চেহারা, খুবই ভয়ানক একটা জিন এসে আমার নানাকে বলে, কিরে কালকে যে চর মারছিলি তার প্রতিদান তো আজকে তোকে দেব। এটা দেখে আমার নানা ঘুম থেকে উঠে যায়। তারপর আমার নানা স্বপ্নে দেখা সেই কালো কুৎসিত জিনটাকে দেখতে পায় তার সামনে বসে আছে তার বিছানায়। এটা দেখে সে তার হার্টবিট বেড়ে যায়। সেই জিনটা একটা বিকট হাসি দিয়ে তার সামনে একটা ভয়ানক আওয়াজ করল এবং সাথে সাথে সে নানার উপরে
আঁচড় করলো। সে নানার পিঠে একটা আঁচড় মারে আর আমার নানা প্রচণ্ড একটা চিৎকার করে। তারপর আমার নানু উঠে আসে আর বলে, কি হলো? তো আমার নানা লাফ দিয়ে উঠে পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা লাফালাফি করতে থাকেন তিনি। আমার নানাজি কী পরিমাণে কষ্ট পেয়েছিলেন সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার নানা আমার নানুকে সব কিছু খুলে বলেন। তারপর আমার নানা সকালে নামাজ পড়ে কবিরাজের কাছে গিয়ে এসব কথা বলেন। এরপর কবিরাজ আমার নানাকে কিছু তাবিজ আর পানি পড়া দিয়ে দেয় আর বলে বাসা ছেড়ে চলে যেতে। আমার নানু আর নানু সহ সবাই সেই বাসাটা ছেড়ে চলে যায় এবং ঢাকায় চলে আসে। তারপর আল্লাহর রহমতে তারা ভালো হয়ে যায়। শাফিন ভাই, এই ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া রহস্যময় ঘটনা। আমার জন্য দোয়া করবেন, ঘটনাটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। তাহলে আমি খুবই খুশি হব। ভালো থাকবেন, ভূত নাইটের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ফেসবুকের মাধ্যমে পাঠিয়েছেন সালমা হুসাইন। অনেক অনেক ধন্যবাদ সালমা সহ যারা যারা ঘটনা পাঠিয়েছেন আমাদেরকে। আরও একটা ঘটনায় চলে যাচ্ছি, ফিরে এসে এস এম এসগুলো পড়ছি। এস এম এস করার জন্য মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করে ফেলুন SFM স্পেস আপনার নাম, আপনার কথা পাঠান 26969 এই নম্বরে। চলে যাচ্ছি আরও একটা ইমেল স্টোরিতে। শফিন ভাইয়া, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি ভূত নাইটকে অনেক ভালোবাসি, তাই কিছু সত্য ঘটনা পাঠাচ্ছি। এইবারে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা পাঠাচ্ছি। আমি তখন নারায়ণগঞ্জ কলেজে পড়াশোনা করতাম। আমি কলেজের BNCC এর সদস্য ছিলাম। আমাদের কলেজের পেছনের দিকে অনেকগুলো পুরনো দিনের সরকারি দালান রয়েছে। লোকজনের মুখে শুনেছি এই দালানগুলো ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল, এখন এটা একেবারেই পরিত্যক্ত করা হয়েছে আর দেখতেও অনেকটা ভয়ঙ্কর লাগে। চারপাশে প্রচুর গাছপালা থাকার কারণে জায়গাটা সবসময় একদম অন্ধকার মনে হতো। এবার আসি মূল ঘটনায়। আমাদের কলেজে নতুন ছাত্রদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে আমাদের কি সবকিছু করতে হবে, তাই আমরা কিছু সংখ্যক BNCC এর সদস্য সিদ্ধান্ত নিলাম আমরা কলেজেই রাত্রি যাপন করব। যেমনটা ভাবা তেমন কাজ। আমি সহ আরো তিনজন থাকলাম। সব কাজ শেষ করে উঠতে রাত প্রায় 3-4 হবে, মানে অনেক রাত হয়ে গিয়েছিল। এ সময় আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে, মানে আমাকে বাথরুমে যেতে হবে। আগেই বলে রাখি শাফিন ভাই, আমাদের কলেজের বাথরুম ছিল ওই পুরনো দালানের পাশেই। তো যেই আমি বাথরুমের কাছাকাছি গেলাম, ঠিক তখনই লক্ষ্য করলাম ওই পুরনো দালানের দ্বিতীয় তলায় ধপধপে সাদা কাপড় পরা একটা মহিলা হেঁটে এদিক ওদিক যাচ্ছে। এটা দেখে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, কেননা বাথরুমে যাওয়ার আগে বন্ধুরা আমাকে ভূতের ভয় দেখিয়েছিল আর যেটা আমি দেখছি সেটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছিল না। আমার হাতে একটা লাইট ছিল, আমি কেন যেন লাইটের আলোটা ওই মহিলার দিকে মারলাম। সাথে সাথে মহিলাটি আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো, তার চোখগুলো আগুনের মতো আর মাথাটা একেবারে উল্টো দিকে, মানে বডি ছিল পেছনের দিকে আর মাথাটা ছিল আমার দিকে। সে এক নজরে আমার দিকে রাগান্বিতভাবে তাকালো, তারপর একটা ঠুনকো হাসি হাসলো আমার দিকে আর আমাকে ইশারায় কাছে যেতে বলল হাত নেড়ে। আমি ভয়ে ওখান থেকে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু কেন যেন যেতে পারলাম না। মনে হলো আমাকে কেউ যেন হিপনোটাইজ করে রেখেছে। আমিও তার দিকেই তাকিয়ে আছি। হঠাৎ এমন সময় ওই মহিলার রূপে অশরীরটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি লক্ষ্য করলাম তার পা দুটো মাটির থেকে কিছুটা উপরে, কিন্তু আমি নড়াচড়া করতে পারছিলাম না এবং কি দৌড় দিতেও পারছিলাম না। তখন আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল তার আমার দিকে আসাটা। আমার মনে হচ্ছিল সে যেন হাওয়ায় ভেসে আসছে। আস্তে আস্তে আমার এক হাত দৌড়ে এসে দাঁড়ালো, তারপরে আমাকে কি যেন একটা বললো আমি বুঝতে পারলাম না, কিন্তু কণ্ঠটা ছিল বেশ ভয়ঙ্কর। আমি সাহস করে বললাম যে তুমি আমার কাছে কি চাও। সেই মহিলা আমার দিকে তাকিয়ে কিছু না বলেই হাসতে লাগলো।
হাসির সাথে তার মুখ থেকে একটা ভয়ের লালা বেরিয়ে আসতে লাগলো। আমি ভয়ে চিৎকার করে উঠলাম সেখানে। আমার চিৎকার শুনে আমার একটা বন্ধু বের হয়ে আমার দিকে লাইট মারে, আর সাথে সাথে সেই বিশ্রী ভয়ঙ্কর মহিলা অদৃশ্য হয়ে যায়। আমি দৌড়ে গিয়ে বিষয়টা না বলে তাড়াতাড়ি, তখন আমার প্রকৃতির ডাক ভীষণ চেপে গেছে, আমি আমার বাথরুম সেরে আবার কলেজের ভেতরে প্রবেশ করব এমন সময়ে একটা কুকুর আমার পথ আটকে দাঁড়ায়। আমি কুকুরটাকে যা যা বলে তাড়াতে চাইলে সে কিছুতেই যাচ্ছিল না। আমি রেগে হাতের লাইটটা দিয়ে যেই আঘাত করতে যাব, তখনই সেই কুকুরটা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং এক লাফে আমাদের কলেজের ছাদে গিয়ে পড়ল। আমি তখন ভীষণ ভয় পেয়ে যাই এবং আমি দৌড় দিব আমি এবার ঠিক থাকতে পারলাম না। এক দৌড়ে কলেজের ভেতরে প্রবেশ করে বন্ধুদেরকে সব কিছু খুলে বললাম, তাদের নিয়ে সেই ছাদের দিকে তাকালাম। আশ্চর্যের বিষয় যে সেই মহিলা এখনো আমি দেখছি, অথচ আমার বন্ধুরা কেউ দেখতে পাচ্ছে না। মহিলা আমার দিকে একটা ঢিল ছুড়ে মারল, ঢিলটা এসে আমার বন্ধুদের গায়ে পড়লে এতে ওরা ভীষণ ভয় পেয়ে গেল। সবাই ভয়ে রুম বন্ধ করে থাকলাম। পরদিন প্রিন্সিপাল স্যারের কাছে সবাই মিলে ঘটনাটি খুলে বললাম। স্যার আমাদেরকে ভয় পেতে নিষেধ করলেন আর বললেন এখানে আরও অনেক কিছু আছে, নাইট গার্ড এবং দপ্তরিদের ছাড়া রাতের বেলা বাইরে না ঘুরতে। এই ছেলে ঘটনা ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। আপনার সুস্থতা কামনা করছি। ভূত নাইট অনেক দূর এগিয়ে যাক, খোদা হাফেজ। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন মনির খান নারায়ণগঞ্জ থেকে। আরও একটা ঘটনায় চলে যাচ্ছে এবং ফিরে এসে ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিং থেকে কিছু মতামত জানার চেষ্টা করছি। ইমেলটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আতিক। শফিন ভাই প্রথমে আমার সালাম নেবেন। আমি প্রথমবার লিখছি, ভুল হলে ক্ষমা করে দেখবেন। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। তার আগে বলি আমি আমার বাড়ি বগুড়ার সোনাতলা গ্রামে। আমি তখন চাকরি করি, বলে রাখি আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে কাজ করি। আমি তখন বগুড়া কাজ করছিলাম। আমি রেস্টুরেন্টের নামটা উজ্জ রাখলাম, তিনি উল্লেখ করে দিয়েছেন। তখনই ঘটল আসল ঘটনা। একদিন রাতে বস আমাকে ছাদ থেকে চেয়ার আনতে বলল। তখন রাত 9টার মতো বাজে। বলে রাখি বিল্ডিংয়ের আশেপাশে কোনো বাড়ি ঘর দোকানপাট কিচ্ছু নেই, একদম ফাঁকা একটা জায়গায়। যাই হোক, আসল কথায় আসি, আমি যখন বিল্ডিংয়ের ছাদে গেলাম তখন দেখলাম সাদা কাপড় পরা লম্বা দাড়ি এক লোক আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন ভয়ে ছাদ থেকে এক দৌড়ে নিচে নেমে এলাম। তারপর ঘটল আসল ঘটনা। পরের দিন রাতে যা হলো আমার সাথে, সেই সময় গরমের দিন ছিল, তাই রাতে দরজা একটু খোলা রেখে ঘুমাতে যাওয়ার জন্য যাব। বিছানায় শুয়ে ঠিক এমন সময় দরজার বাইরে সাদা কাপড় পরা লম্বা সেই লোকটা আমার দিকে তাকিয়ে দেখছিল আর বলছিল, আমি তোকে নিতে এসেছি, আমার সাথে যাবি না? আমি তখন প্রচণ্ড রকমের ভয় পাই। এরপর কেমন করে অলৌকিকভাবে সেই ছাদে চলে গেলাম। আমি গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ছাদে অনেকগুলো বাচ্চা খেলা করছে আর তারা সবাই আমার দিকে তাকিয়ে ডাকছে আমাকে। আমি সেটা দেখে ওখানেই জ্ঞান হারিয়ে, পরে যখন জ্ঞান ফেরে আমি তখন রুমে শুয়ে আছি। পরে জানতে পারলাম নাইট গার্ড চাচা আমার চিৎকার শুনে ছাদে গিয়ে দেখে আমি অজ্ঞান হয়ে আছি। পরে তিনি আমাকে রুমে আসেন, নিয়ে আসেন। এরপরে আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসি। শফিন ভাই, এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা, পড়ে শোনাবেন প্লিজ। প্রথমবার লিখছি তাই ভুল হলে ক্ষমা করবেন। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আতিক, বগুড়ার সোনাতলা থেকে। আরও একটা ইমেল স্টোরিতে চলে যাচ্ছি এবং ফিরে এসে আবার আপনাদের মতামতগুলোই জানব। চলে যাচ্ছি আরও একটা ঘটনায়। মেলটি আমাদেরকে পাঠিয়েছেন উকিয়ামং মার্মা। আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারলাম কিনা জানি না, যদি সঠিক উচ্চারণ না হয়ে থাকে সেটা
ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি আপনাদের মতোই। আমি খাগড়াছড়ি থেকে, আর খাগড়াছড়িতে নেটওয়ার্কের সমস্যা। কয়েকদিন ধরে আমি আসলে কিছু কমেন্টের রিপ্লাইতে বলছিলাম যে আসলে খাগড়াছড়ি, বান্দরবান কিংবা এই এলাকা থেকে যারা রয়েছেন প্রতিনিয়ত শুনছেন সেখানকার কিছু ঘটনা আমাদেরকে শেয়ার করতে। তো উকিয়া মং মারমা, ধন্যবাদ বন্ধু এই ঘটনাটা আমাদেরকে পাঠানোর জন্য। তিনি লিখেছেন, খাগড়াছড়ি থেকে আছি এবং খাগড়াছড়িতে নেটওয়ার্কের সমস্যার কারণে সরাসরি রেডিও থেকে শোনা যায় না, তাই ফেসবুক থেকে আপনার ভূত নাইট প্রোগ্রামটা শুনি আর খুব ভালো লাগে প্রোগ্রামটা। হয়তো আপনি এই ঘটনাটা শেয়ার করবেন কি না জানি না, কিন্তু আজ আপনাকে একটা অলৌকিক সত্য ঘটনা শেয়ার করব। ঘটনাটা 2019 সালের বর্ষার মৌসুমে। আমাদের বাড়ির পাশে আমাদের নানুদের বাড়ি, আর কিছু দূরে এক দূর সম্পর্কের নানি থাকতেন, আর ওনার সাথে আমার নানির খুব ভালো সম্পর্ক, আর আমার সাথেও খুব ভালো সম্পর্ক ছিল। প্রতিদিন রাতে উনি নানিদের বাড়িতে বেড়াতে আসত, আর আসার সময় আমাদের বাড়ির সদর দরজা বা গেট থেকে প্রতিদিন আমাকে ডাক দিত আর বলতো, কই তুই, আমি চলে যাচ্ছি। দুষ্টুমি করতো আমার সাথে ভীষণ রকম। কয়েকদিন ঘুরতে আসা বন্ধ হলো তার, পরে জানতে পারলাম ওনার ছেলের বউয়ের সাথে কোনো একটা কারণে ঝগড়া হয়েছে, তাই বাড়ি দিয়ে থেকে আর উনি বের হন না। এর আরও কয়েকদিন পর জানতে পারলাম ওই বৃদ্ধা নাকি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। মারা যাওয়ার পরদিন থেকে এলাকার অনেক মানুষের সাথে নাকি অলৌকিক ঘটনা ঘটতে থাকে, যেমন ওনাকে দেখতে পাওয়া, ওনার ব্যবহার করা খাট হঠাৎ হঠাৎ নড়ে ওঠা, আরও অনেক কিছু। আমাদের সম্প্রদায়ের একটা রীতি আছে, মৃত মানুষের জন্য 7 দিনের মাথায় একটা অনুষ্ঠান করা হয়, আর সেই অনুষ্ঠান আগের দিন সন্ধ্যায় মৃত ব্যক্তিকে শ্মশানে গিয়ে সেই অনুষ্ঠানে গিয়ে আমন্ত্রণ জানানো হয়। যাই হোক, সবাই অনেক কিছু বলতো, অলৌকিক কিছু হয় এইসব। আমি কোনো কিছুই কানে নিতাম না, কারণ আমি ভূতে বিশ্বাস করতাম না। কিন্তু 7 দিনের মাথায় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আগের রাতে এমন কিছু ঘটনা ঘটল যা বলার বাইরে। সেদিন সকাল থেকে ঝিরঝির বৃষ্টি। সন্ধ্যায় ভাবলাম নানুদের বাড়িতে একটু বেড়াতে যাই, গিয়ে দেখলাম নানি নাকি ওনাকে দেখেছে। আসলে এই দেখতে পাওয়ার বিষয়টা হচ্ছে এমন যে ওনার মতন কাউকে কোনো জায়গায় দেখতে পাওয়া যায়, কাছে গেলে কারো কোনো চিহ্ন নেই। তো আমি নানিকে বললাম যে ধুর, ভূত বলে কিছু নেই, আর মৃত মানুষ আবার কিভাবে ফিরে আসবে। যাই হোক, নানি বলল ওনাকে নাকি ওনার ছেলে শ্মশানে গিয়ে ডেকে এনেছে, অর্থাৎ তাদের যে রিচুয়াল রয়েছে শ্মশানে গিয়ে ডেকে আনতে হয় তার শেষকৃত্য সম্পন্ন করতে, সেটার জন্য ওনার ছেলে ওনাকে শ্মশানে গিয়ে ডেকে এনেছে। যাই হোক, সারাদিন বৃষ্টি, রাতে ওই ঝিরঝির বৃষ্টি। রাতে খাওয়ার পর সবাই যে যার মতন রুমে চলে গেলাম। আমি কিছুক্ষণ ফেসবুকে থেকে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভাঙে রাত 12:42-এর দিকে। কুকুরের ডাকে আমাদের পাশের বাসায় কুকুর ছিল, সেই কুকুরটা। এরপর হঠাৎ শুনতে পেলাম আমাদের সদর দরজা বা গেট খোলার আওয়াজ। ভাবলাম চোট্টর হবে নাকি, কুকুরটা সমানে ডাকছে। তখন বৃষ্টি থেমে গিয়েছে। হঠাৎ আমি চমকে উঠলাম একটা পায়ের আওয়াজে। ওই নানি ঠিক যেভাবে শব্দ করে হাঁটেন, অবিকল ওই ধরনের পায়ের আওয়াজ। আমাদের বাড়ির দরজা আর আমার রুমের জানলা পর্যন্ত পায়চারি করার আওয়াজ। ঠিক 5-7 মিনিটের মতন সমানতালে শুধু হেঁটেই যাচ্ছে, আর কুকুর সামনে থেকে শুধুমাত্র ডেকেই যাচ্ছে। পরে ঠিক যেভাবে এলো ওই নানির মতো থপথপ করে শব্দ করে চলে যাচ্ছিল। তখন আমি জানলাটা একটু উঁকি মেরে দেখলাম। আমি দেখলাম ওই নানির পা জোড়া যেমন ছিল ঠিক সেই পাটাই যেন আমাদের বাড়ির সামনে থেকে হেঁটে চলে গেল। আমি উপরের দিকে তাকানোর আগেই সেটা সম্পূর্ণভাবে উধাও হয়ে গিয়েছিল। পরে শুনলাম আমাদের বাড়ির পাশের পথ ধরে ওনাদের বাড়ির দিকে যেতে। আর ওই কুকুরটাও ওই দিকে ডেকে চলে যেতে শুনলাম।
সকালে জানতে অনেকে ওনার পায়ের আওয়াজ শুনতে পেয়েছে সকালে জানতে পারলাম অনেকে ওনার পায়ের আওয়াজ শুনেছে অর্থাৎ প্রতিবেশীদের কাছ থেকে তারপরের দিন ওনার জন্য যে অনুষ্ঠান এটা করার পর থেকে আর এমন কোনো ঘটনা ঘটেনি ভূতনাট শুনে ভালো লাগতো তাই আপনার সাথে শেয়ার করলাম আর আপনার ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা ঘটনাটি আমাদেরকে খাগড়াছড়ি থেকে পাঠিয়েছেন উকিয়ামং মারমা অনেক অনেক ধন্যবাদ উকিয়ামং মারমা সবসময় আমাদের সাথেই থাকবেন কৃতজ্ঞতা যারা ঘটনা পাঠিয়েছেন আজকের এই এপিসোডে সবার প্রতি ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা আবারও বলছি bhoot964@gmail.com bhoot964@gmail.com এছাড়া আমাদের ফেসবুক পেজগুলো ইনবক্সে ঘটনা পাঠাতে পারবেন ভূত নাইট কিংবা আর জে শফিন যে কোনো একটা ফেসবুক পেজে bhoot ভূত নাইট আর জে স্পেস shafin শফিন আর অনুরোধ করব আসলে পেজ দুটোতে সাপোর্ট দিয়ে থাকার জন্য লাইক এবং ফলোতে মাঝে মাঝে শেয়ার করবেন যাতে করে আসলে আপনার সাথে আমার সম্পর্কটা ঠিকঠাক থাকে এবং আমরা সবাই মিলে এই যে একটা সময়ে শুক্রবার রাতে একত্রিত হই ভয়ের ঘটনাগুলো শুনি সেই চর্চাটা আসলে আরও দীর্ঘ সময় যাব ধরে রাখতে পারি তাই অনুরোধ করব আমার ফেসবুক পেজ আর জে শফিন এবং ভূত নাইটের ফেসবুক পেজ দুইটি পেজেই আপনারা সংযুক্ত থাকবেন ভূত নাইট গ্রুপটাতে জয়েন করে ফেলবেন যারা এখনও জয়েন করেননি www.facebook.com/groups/bhootnightphootnightngst শ্যামল হাসিব পাপ্পু সিলেট থেকে ওয়ালাইকুম আসসালাম অর্ণব নোয়াখালী থেকে রাসেল বালি মোহাম্মদপুর থেকে আচ্ছা তাবিজ করেছে নামটা উল্লেখ করেননি মনির আছেন মনির রাজশাহী থেকে শুনছিলেন আমাদেরকে রুবেল ইসলাম মোস্তফা ফুরকান ওমান থেকে এর মধ্য দিয়ে আসলে আজকের এপিসোডের ইতি টানতে চাচ্ছি যারা ছিলেন সবাইকে আবারও কৃতজ্ঞতা ভালোবাসা আগামী সপ্তাহে ঠিক একই সময় ভয়ের ঘটনাগুলো নিয়ে আবারও ফেরত আসবে ভূত নাইট আপনার পছন্দের রেডিও স্টেশন 96.4 স্পাইস এফএম এ স্পাইস এফএম এর ভেরিফাইড ফেসবুক পেজটাতে সংযুক্ত হয়ে থাকবেন সেখানে আমাদের সর্বশেষ আপডেটগুলো পেয়ে যাবেন কোন প্রোগ্রাম কখন হচ্ছে কতক্ষণ যাবত হবে সব কিছু একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে ভূত নাইটের প্রত্যেকটা এপিসোড আপনারা পেয়ে যাবেন যাদের মনে হচ্ছে যে আসলে আরও একটু সময় শুনতে পারলে ভালো হতো যেহেতু শীতের রাত ঘুম আসতে চাইছে না আপনি চাইলেই কিন্তু ইউটিউবে আমাদের 96.4 স্পাইস এফএম এর চ্যানেলটা থেকে শুনে ফেলতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একই সাথে আমাদেরকে টুইটার এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ফেসবুক পেজগুলোর কথা বললাম আমাদের ভূত নাইট এবং আমার ফেসবুক পেজ আর জে শফিন সেখানেও আপনার সাপোর্টটা চাইব আর ভূত নাইটে ঘটনা পাঠাতে ইমেইল করতে পারবেন ভূত 964@gmail.com এ ঠিকানা bhoot964@gmail.com যেটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যদি আমি ইমেইলগুলো ঠিকঠাক গুছিয়ে আনতে পারি সেটাই আসলে আমাদের এই শোটার সার্থকতা কন্টেন্ট সো অবশ্যই উৎসাহিত করবেন আপনার বন্ধুদেরকে পরিচিতজনদেরকে ইমেইল পাঠানোর জন্য এবং ভূত নাইট শুনতে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন হয়তো আপনার আশেপাশে এমন কেউ আছে যাকে আপনি দেখতেই পাচ্ছেন না